এই মুসলিম সমাজ এখনো কেন এত পিছিয়ে আমার বোধগম্য হয়নি, কেন আমরা শিক্ষার দিকে কেন এগিয়ে আসতে পাচ্ছি না? আমি তাই বলবো, যা আপনি ইনকাম করবেন, আমি একজন আপনাদের ঘরের সন্তান হিসাবে, পীর ফ্যামিলির সন্তান হিসাবে আমি বলবো, আমাদের ঘরের সন্তানরা পড়াশোনা করছে, আপনার ঘরের সন্তানরা কেন পড়াশোনা করবে না? আপনি যে অর্থটা ইনকাম করেন সে অর্থের আপনি 70% আপনার সন্তানদের জন্য ব্যয় করুন। তা আমি সারা জীবনে যা কিছু অর্থ উপার্জন করেছি সবই আমার সন্তানদের পিছনে ব্যয় করেছি। যেমনটা সাহারুলের বাবা আব্বা করেছেন, জনাব আবু তাহির সাহেব, ওনার 5টা সন্তানের একজন IPS পড়াশোনা করছে, তার কোচিং নিচ্ছে, একজন মাস্টার ডিগ্রি করেছেন, একজন দিল্লি জামিয়া মিলিয়ায় গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন। তাহলে তিনি একজন কাঠুরে হয়ে, একজন কাঠমিস্ত্রি হয়ে তিনি যদি এইভাবে তার সমস্ত টাকাটাকে, অর্থটাকে সন্তানদের শিক্ষার ক্ষেত্রে উজাড় করে দেন, যেমন আমরা অন্যান্য কমিউনিটির মধ্যে দেখতে পাই। আমি প্রত্যেক পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফল প্রকাশিত হওয়ার পরেই মেধা তালিকায় যাদের নাম উঠেছে তার মধ্যে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার 2 কৃতি ছাত্রকে আজকে লেকচার অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ ল্যাবের পক্ষ থেকে সংবর্ধনা করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে ল্যাব, আপনাদেরকে বারবার দেখিয়েছি যে ল্যাবের কর্মকাণ্ড কিন্তু সারা পশ্চিম বাংলার মধ্যে ছড়িয়ে রয়েছে। আজকে আমরা এই মুহূর্তে ঘটকপুকুর আবু বকর রহমতুল্লাহ আলহী সিদ্দিকিয়া মেমোরিয়াল মাদ্রাসা ও এতিমখানায় রয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ল্যাবের সমস্ত কর্মকর্তারা রয়েছেন, প্রেসিডেন্ট রয়েছেন, অবজারভার রয়েছেন, সভাপতি সম্পাদক সকলেই রয়েছেন। তারা যে সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার 2 কৃতি ছাত্র, একজন ছাত্রীকে তারা সংবর্ধনা করছে এখান থেকে। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের যে ফল প্রকাশ হয়েছে সেই ফল প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে, কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে। আজকে ল্যাব কিন্তু তাদেরকে সংবর্ধনা করলো ঘটকপুর এই মাদ্রাসায়। কথা বলবো, প্রেসিডেন্ট সাহেব রয়েছেন, মারুফ ভাই রয়েছেন, যে আজকে ল্যাবের পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা করলেন। আপনারা তো বিভিন্ন কর্মকাণ্ড করছেন, আজকে আরও একটু নতুন কর্মকাণ্ড এখানে এই কারণে একত্রিত হয়েছে। আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে যে সমস্ত আলিম এবং ফাজিল যারা এই সমস্ত স্টান করেছেন, যে সমস্ত ছাত্র এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় আমাদের দোয়া এবং আমাদের যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকা, সব কিছুই তাদেরকে খোঁজখবর নেওয়া, তাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারা কীভাবে পড়তে চায়, কীভাবে তারা চলতে চায়। তো সেই কারণে আমাদের মনে হলো যে না, আমাদের একেবারেই কাছে সাতুলিয়া মাদ্রাসা, এখান থেকে 2 তারা স্টান করেছেন পশ্চিমবঙ্গে, এ রাজ্যে আমাদের আলেম পরীক্ষায় 5ম স্থান অধিকার করেছেন আমাদের বোন শাহিনাজ পারভিন, তাকেও আমরা সংবর্ধিত করতে পেরেছি। এবং পাশে আমার রয়েছে, একেবারেই পাশে আছে ওই সাতুলিয়া মাদ্রাসার শাহরুল, আমাদের ছোট ভাই, সে আলেম পরীক্ষায় তিনি 4th স্থান অধিকার করেছিলেন, এবং ফাজেলও ঠিক তাই, আলহামদুলিল্লাহ সেও ফাজেলও 4th স্থান অধিকার করেছে। তো তাকে দেখে নিয়ে আমরা সংবর্ধিত করলাম। এবং আমাদের এটা আমরা শিক্ষার উপরে, আপনারা আগেই দেখেছেন শিক্ষার উপরে আমরা কিছু কাজ করি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন যারা স্থান অধিকার করেছেন, যে সমস্ত প্রত্যেকের জন্যে উজ্জ্বল ভবিষ্যতের কামনায় আজকে ছোট্ট আমাদের এই অনুষ্ঠান। এবং আমরা এখানে আমরা দোয়া করব তাদের জন্য, উজ্জ্বল ভবিষ্যৎ, যাতে আরও করে তারা সুন্দরভাবে তাদের পথ এগিয়ে যেতে পারে, তাদের সার্বিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। প্রথমেই আমি রাজ্যবাসী, দেশবাসীকে এবং মিডিয়া কর্তৃপক্ষ সহ, আজকে যে মাদ্রাসায় প্রোগ্রাম করছি, ঘটপুকুর মাদ্রাসার কর্তৃপক্ষ সহ সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করে বলবো, ল্যাব বহুমুখী কর্মযোগ্যকে সামনে রেখে এগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, আর্থ, সামাজিক ব্যবস্থাকে উন্নয়নের লক্ষ্যে এবং ধর্মীয়ভাবে যে বিভাজন মুসলিম সমাজে, সেই বিভাজনকে দূরীকরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গের খ্যাতনামা আলেম ওলামা, প্রায় কিছু কম বেশি 100 আলেম ওলামা আমরা একত্রিত হয়ে তৈরি করেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা যেমন পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে তুলে নিয়ে আসার জন্য আর্থসামাজিকভাবে আমরা যাতে পরামর্শ দেওয়া, সুচিন্তা করা, তেমন শিক্ষার ক্ষেত্রেও আমরা এই সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের উৎসাহিত করা, তাদেরকে বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে যাতে তারা আর্থিকভাবে, সামাজিকভাবে এগিয়ে যেতে পারে, এই ব্যবস্থাগুলো আমরা করছি। তারই একটা অধ্যায় বা পাঠ বলতে পারেন এই আজকে এই ঘটপুকুর মাদ্রাসায় এসে
রাজ্যের একেবারে স্ট্যান্ড করা দুজন শিক্ষার্থীকে, কৃতি ছাত্রকে আজকে সংবর্ধনা আমরা ল্যাবের পক্ষ থেকে দিচ্ছি। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমরা তাদের জন্য পাশে দাঁড়াতে পারছি, তাদের কাছে আসতে পারছি। এবং আমি শিক্ষার ক্ষেত্রে বলবো যে ইসলাম শিক্ষার কথা বলেছে, কোরআন মাজিদের প্রথম ওয়ার্ডটাই হলো ইকরা দিয়ে শুরু, অর্থাৎ পড়ো। সেই জায়গায় মুসলিম সমাজ এখনও কেন এত পিছিয়ে আমার বোধগম্য হয়নি, কেন আমরা শিক্ষার দিকে কেন এগিয়ে আসতে পাচ্ছি না, আমি তাই বলবো যা আপনি ইনকাম করুন করবেন। আমি একজন আপনাদের ঘরের সন্তান হিসাবে, পীর ফ্যামিলির সন্তান হিসাবে আমি বলবো, আমাদের ঘরের সন্তানরা পড়াশোনা করছে, আপনার ঘরের সন্তানরা কেন পড়াশোনা করবে না? আপনি যে অর্থটা ইনকাম করেন সে অর্থের আপনি 70% আপনার সন্তানদের জন্য ব্যয় করুন, তাহলে যেমনটা সাহারুলের বাবা আব্বা করেছেন জনাব আবু তাহির সাহেব, ওনার 5টা সন্তানের একজন IPS পড়াশোনা করছে, তার কোচিং নিচ্ছে, একজন মাস্টার ডিগ্রি করেছেন, একজন দিল্লি জামিয়া মিলিয়ায় গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন, তাহলে তিনি একজন কাঠুরে হয়ে, একজন কাঠমিস্ত্রি হয়ে তিনি যদি এইভাবে তার সমস্ত টাকাটাকে, অর্থটাকে সন্তানদের শিক্ষার ক্ষেত্রে উজাড় করে দেন, যেমন আমরা অন্যান্য কমিউনিটির মধ্যে দেখতে পাই। আমি প্রত্যেকটা ধর্মের বর্ণের মানুষকে শ্রদ্ধা সম্মান জানাই, তার সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আজকে সেই ত্যাগ স্বীকার করার জন্যই আমরা আলেম ওলামারা পথে নেমেছি। এই নামাটাকে বাংলার মানুষদের দেখে প্রত্যেককে নিজেদের সন্তানদেরকে সার্বিকভাবে উজাড় করে শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হতে হবে। আলিমে 5 নম্বরে র্যাঙ্ক করছি, সাজুল ইসলামের সিনিয়র মাদ্রাসা, শাহিনাজ পারভিন, ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। এই ল্যাবের পক্ষ থেকে যে সংবর্ধনা আমাকে দিল তাতে আমি ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত হলাম। সকলে আমার জন্য দোয়া করবেন আর আমি যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি। আমি যে ডাক্তার হওয়ার পরিকল্পনা নিয়েছি আমি যেন তাতে সফল হতে পারি। আলমী এবং ফাজিল দুটোতেই সফলতা অবশ্যই ভালো, একটা আনন্দের বিষয়। তবে আশা ছিল যে ফাজলে যে আরো ভালো হবে, তবে কোনো দুর্ভাগ্যক্রমে হলো না। আশা করবো পরবর্তী যেন আরো ভালো চেষ্টা করে আলো আগিয়ে যেতে পারি, দোয়া করো। পরবর্তীতে আশা আছে যে আরবি নিয়ে পড়াশোনা করব, আরবি নিয়ে PhD করতে যেতে চাই এবং প্রফেসর হতে চাই। জামিয়া মিল্লিয়াতে আমি অ্যাডমিশন দিয়েছিলাম, যদি ওখানে অ্যাডমিশনটা গ্যারান্টেড হয় অবশ্যই জামিয়া মিল্লিয়া যাব, আর অথবা আমি আলিয়া অথবা ক্যালকাটা যেতে চাই। যে এনারা যে সংবর্ধনা দিচ্ছে এটা আনন্দের, যে তানারা বোঝাচ্ছে যে তোমার কোনো অসুবিধায় আমরা পাশে থাকতে পারি, পাশে থাকব। এটা অনেক আগে এটা ছিল না, এখন যেটা হলো এটা খুবই ভালো বিষয়। আশা করব যে পরবর্তীতে যেন আরও এমন উদ্বুদ্ধ অনুষ্ঠান হয়। আমার মাদ্রাসা সাতুরিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এবং আমার নাম শাহরুল ইসলাম। এ সম্পর্কে আমার খুবই ভালো লেগেছে যে আমার 4-5টা ছেলে, যখন 4-5 জন, এর আগেও আরও 3 জন মেধা ছেলে আছে, কিন্তু তারা দুর্ভাগ্যবশত এরা এর মতো সফল মানে সফলতা করতে পারেনি, স্ট্যান্ড হতে পারেনি। কিন্তু এই ছেলেটা আল্লাহর রহমে যখন স্ট্যান্ড করেছে পরপর দুবারই, আমার খুব ভালো লেগেছে এবং এদের প্রতি লক্ষ্য রাখতে আমার খুব উৎসাহী, আমি খুব উৎসাহী যাতে পরবর্তীতে এরা আরও বেশি বেশি করে লেখাপড়া শিখে মানে জায়গায় আসতে পারে, এটাই আমার উদ্দেশ্য। আর আমি চাইছি যে যদি সরকার পক্ষ থেকে আমার ফ্যামিলিতে কোনো একটা সরকারি চাকরির ব্যবস্থা করে তাহলে আমি খুব উপকৃত হব। আমার বড় ছেলেটা প্রথমেই সে বাংলা অনার্স নিয়ে MA পাশ করে BEd কমপ্লিট করে বসে নেই, আর টিউশনি করে যা কম বেশি তার হাত খরচাটা রোজগার করে। সে মেজর ছেলেটা অ্যারাবিক লাইনে অ্যারাবিক অনার্সে মাওলানা আজাদ কলেজ থেকে MA পাস করে BEd করছে, এখনও BEd কমপ্লিট হয়নি। 3 নম্বর ছেলেটা আপনার অঙ্কে অনার্স নিয়ে, ম্যাথে অনার্স নিয়ে BA কমপ্লিট করে WBC-তে ট্রেনিংয়ে আছে। হ্যাঁ, আর 4 নম্বর ছেলেটা আমার এই শাহরুল ইসলাম, এ আলেমেও 4র্থ স্থান অধিকার করেছে বাংলায়, আবার ফাজেলে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সমতুল্য, এখানেও ও সেই 4 নম্বর স্থান অধিকার করে ওর জায়গাটাও ধরে রাখতে পেরেছে, এটাই আমার খুব ভালো। আমি সামান্য কাঠ ব্যবসায়ী, কাঠের ব্যবসা করি, আর অল্প কিছু সম্পত্তি আছে, তাতেও কিছুটা চাষাবাদ করে সংসারটা নির্ভর করি, এদের পেছনে ব্যয় বাহুল্য করে থাকি। উচ্চশিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্য এটাই হলো আমার, কারণ আমার দায়িত্ব আছে সন্তানদের মানুষ করা,
মানুষের মতো মানুষ করা, সেটাই আমি চেষ্টা করছি, আল্লাহ তা সফল করেছে আমার জন্য। আমার নাম আবু তাহের মোল্লা, বাড়ি ভবানপুর। যে এটা সংগঠন, এরা যে আমাদেরকে ডেকে এই সংবর্ধনা দিল, এরা সবই আলেম ওলামা, এদের দোয়া অনেক দাম কাজে আসবে এবং এরা আমাদের সাথে থাকবে যেটা বলেছে, এদের দোয়াটাও তো আমাদের সাথে থাকবে, এটাই আমার খুব ভালো লেগেছে, এটা ভালো কাজ।